أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। ঈদুল আজহা খুবই সন্নিকটে, সেই প্রসঙ্গে আজকের আলোচনা সূরা সাফফাতের 105 থেকে 108 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানির ঘটনাকে তুলে ধরেছেন। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম জবাই হননি, এটা সত্য। আর এটাও সত্য যে হযরত ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়েছিল। আর এটাও সত্য যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রেষকৃত কুরবানি কবুল হয়েছিল, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন তার প্রিয় জিনিস জবাই হচ্ছে। তাহলে এখন প্রশ্ন হতে পারে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় জিনিস কি দুম্বা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি কবুল হওয়া সত্ত্বেও হযরত ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেছেন ও দুম্বা জবাই হয়েছে। তাহলে কোরআনে উল্লেখিত জিবরিল আজিম কি দুম্বা? আমরা জানি হযরত ইসমাইল আলাইহিস সালাম একজন নবী, নবীর পরিবর্তে দুম্বা জবাই কি মহা কুরবানি হতে পারে? ইসমাইল আলাইহিস সালাম কি নবী নন? দুম্বা কি পশু নয়? পশু তাহলে নবীর উপরে মর্যাদা পান হয় কি করে? অথচ কোরআনে বলছে জিবহিন আজিম, ইসমাইল বেঁচে গেছেন, দুম্বা কুরবানি হয়েছে, এটা তো সত্য। তাহলে ব্যাপারটা কি? আসুন এই বিষয়ের উপরে জনাব মুস্তাক আহমেদের কণ্ঠে শুনে নিন। তবে মূল অনুষ্ঠানের গভীরে প্রবেশ করার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর অনুষ্ঠানের শেষে কমেন্ট করতে ভুল করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দরুদ ও সালাম প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমি আপনাদের ঈদুল আজহার কুরবানির বিষয়ের উপরে আলোচনা করতে চাই, যা সচরাচর আমাদের সমাজে আলোচিত হয় না। সেটি হচ্ছে কোরআনের জিবহিন আজিম, অর্থাৎ মহাকুরবানি। এই মহাকুরবানি কি? আসুন তার গভীরে প্রবেশ করে আমরা আলোচনা রাখি। এই বাংলার মহাত্যাগী এক ব্যক্তিত্ব মরহুম মৌলানা আব্বাস আলী জায়দি সাহেবের নামে আজকের অনুষ্ঠানটি উৎসর্গ করা হচ্ছে। কোরআনে উল্লেখিত জিবহিন আজিমের ব্যাখ্যায় ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানিকে উল্লেখ করা হয়েছে যেসব কিতাবে, কোন খণ্ডে এবং কত পৃষ্ঠায় তা আমরা উল্লেখ করছি, দেখে নেন। তারপরে আমাদের মূল অনুষ্ঠানে আমরা ফিরে যাব। আল কুরআনুল করিম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 213 টিকা নাম্বার 1, এখানে জিবহিন আজিমের ব্যাখ্যা ইমাম হুসাইনের শাহাদতকে তুলে ধরা হয়েছে। দা হোলি কোরআন পেজ নাম্বার 1206, নোট মানে টিকা 4013, এটা লিখেছেন এ ইউসুফ আলী, অর্থাৎ আবদুল্লাহ ইউসুফ আলী। আল খিসাল খণ্ড 1 পৃষ্ঠা 58, 58 নম্বর পৃষ্ঠা, লেখক শেখ সাধু রহমতুল্লাহ আলাইহে, এটা মূল আরবি বই থেকেই দেয়া হয়েছে। উনুল আকবর খণ্ড 2 পৃষ্ঠা 187। আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে কবুলিয়াতের দরজা দিয়েছেন, সেই উদ্দেশ্যে বলেছেন, ওয়া ফাদাইনাহু বে জিবহিন আজিম, ওহে ইব্রাহিম তুমি ভয় পেও না যে তোমার ছেলে বেঁচে গিয়েছে, বরং তার পরিবর্তে দুম্বা কুরবানি হয়েছে। না, এই ভয় নেই যে তোমার কুরবানি কবুল হয়নি, বরং তোমার কুরবানি কবুল হয়েছে, কিন্তু আমি এই কুরবানিকে রুখে দিয়েছি একটি বড় কুরবানির বিনিময়ে। ইসমাইল কুরবানি হয়নি একথা নয়, বরং তোমার কুরবানিকে আমি কবুল করেছি, কিন্তু ইসমাইল আলাইহিসসালাম জবাই হয়নি, বরং আমি একটি বড় কুরবানির বিনিময়ে ইসমাইলকে আমি বাঁচিয়ে রেখেছি। বরং এটি একটি ফিদিয়া, অর্থাৎ ইসমাইলের ফিদিয়া বা বিনিময় হিসাবে একটি বড় কুরবানিকে আমি তুলে রেখে দিলাম। তার কারণ, তোমার সন্তান ইসমাইল আলাইহিসসালামের নসল থেকে এমন এক ব্যক্তিত্ব জন্মগ্রহণ করবে যে আমার পথে একটি বড় ধরনের কুরবানি দেবে, অর্থাৎ আত্মবলিদান পেশ করে আমার চিরন্তন দিন ইসলামকে রক্ষা করবে, যার আত্মবলিদানের পরিবর্তে আর কাউকে আমার দিন সম্বন্ধে চিন্তা ভাবনা করতে হবে না, অর্থাৎ দিন ডুবে যাবে কি রক্ষা হবে না, কি দিনের মধ্যে কম বেশি হয়ে যাবে বা দিনের মধ্যে বেদাত প্রবেশ করবে, এটা হবে না। বরং সে তোমার বংশ থেকে আসবে এবং আমার এই দিনকে, অর্থাৎ তোমার রেখে যাওয়া দিন ইসলামকে সে রক্ষা করবে। তিনি হলেন আমার অন্তিম নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যার দ্বিতীয় পুত্র হযরত হুসাইন আলাইহিসসালাম, যিনি সকল শহীদগণদের সর্দার হিসাবে খ্যাতি লাভ করবেন।
অর্থাৎ তার লকভাবে সাইয়েদুস সোহাদা অর্থাৎ সকল শহীদগণদের সর্দার, যার পিতা হবেন হযরত আলী মুর্তজা আলাইহিসসালাম, যার মা হবেন খাতুনে জান্নাত ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা, আর ভাই হবেন জান্নাতবাসীদের যুবকদের সর্দার এবং তিনি নিজেও জান্নাতের যুবকদের সর্দার। তার আগমনী উদ্দেশ্যে হে আমার প্রিয় নবী, তোমার কুরবানিকে আমি ফিদিয়া করে দিলাম, যাকে স্বাভাবিকভাবে তোমার পবিত্র নসল থেকে সাইয়েদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন এবং তার নাতি হিসাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ওহে আমার খলিল, তোমার সকল কর্ম ও মেহনত তার জন্মের পরেই সার্থক হবে, অর্থাৎ ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্মের পরে এবং তার কুরবানি পেশ করার পরে তোমার এই রেখে যাওয়া দিনটি তবেই সার্থক মণ্ডিত হবে। তোমার এই আনিত দিনকে সেই রক্ষা করবে, তোমার বানানো কাবা ঘরের মর্যাদাকে সেই রক্ষা করবে। হে আমার খলিল, তার এই কুরবানির পরে ধন্য হয়ে যাবে ও সবাই গর্ববোধ করবে, এবং সেদিন তুমি বুঝবে যে আজ কেন ইসমাইলের কুরবানিকে ফেলে দুম্বাকে জবাই দিলাম এবং ইসমাইলের কুরবানিকে বাঁচিয়ে রাখলাম। আজ মুসলমানরা কুরবানির নামে বিশাল বিশাল বড় গরু কুরবানি দিচ্ছে এবং ব্যাপকভাবে গরুর গোশের উৎসব চলছে, কিন্তু কোনোদিন কেন ইসমাইল আলাইহিসসালাম বেঁচে গেলেন, তার পরিবর্তে কেন দুম্বা কুরবানি হয়েছিল এবং আল্লাহ কেন জিভিন আজিম বলেছেন, এই বিষয়ে আদৌ আলোচিত বা আলোচনা করে না। কেন করে না? কারণ এই মহাসত্যর উন্মোচিত হবে তাই তারা আলোচনা করে না। আজ আমরা কেন কুরবানি করছি? এটা ইসমাইলের পরিবর্তে না তার ফিদিয়ার পরিবর্তে? আজ আমরা কেন কুরবানি করছি? এটা ইসমাইলের পরিবর্তে না তার ফিদিয়ার পরিবর্তে? আজ যদি মুসলমান এই কুরবানির মর্যাদা বুঝত, তাহলে কোনোদিন কারবালার কুরবানিকে, ইমাম হুসাইন আলাইহিসসালামের কুরবানিকে, ইমাম হুসাইন আলাইহিসসালামের পরিবারের কুরবানিকে ভুলে যেত না। হযরত ইসমাইল আলাইহিসসালাম জবাই হননি, বরং তার পরিবর্তে আল্লাহ পাক একটি দুম্বাকে জবাই করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চিন্তিত ছিলেন যে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছে যে আমি আমার প্রিয় সন্তানকে নিজের হস্তে তার দরবারে কুরবানি করছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার সন্তানকেই জীবিত রেখে দুম্বা জবাই করালেন, আমার নিয়েতে কি কোনো ধরনের কিন্তু ছিল? ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর মারেফাত নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ওহি পৌঁছালেন, ওহে আমার খলিল, তুমি কিছু ভেবো না, আমি তোমার কুরবানিকে কবুল করেছি, আমি আমার মহৎ উদ্দেশ্যে তোমার সন্তানকে জীবিত রেখেছি, তার কারণ এই ইসমাইলের নসল অর্থাৎ বংশের দ্বারাই আমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আগমন ঘটবে এবং তার নসল থেকেই জান্নাতের রানী ফাতেমা আসবে, তার নসল থেকেই, তার বংশ থেকেই জান্নাতের যুবকদের সর্দার দয় আসবে। তিনি এমন এক নজিরবিহীন আত্মবলিদান অর্থাৎ কুরবানি করবেন যে যার নমুনা, যার তুলনা কোনোদিন কোনো কালেও হবে না। আজ যদি এই দর্শনকে, এই আদর্শ বা এই কালচার, এই সংস্কৃতিকে নিপুণতার সহিত অধ্যয়ন করা হতো, তাহলে কোরআন পাকের এই আয়াত সুরা সাফফাতের 105 থেকে 108 নম্বর আয়াত সম্বন্ধে আমরা সম্যক অবগত হতাম। ওহে আমার খলিল, তোমার কুরবানিকে একটি বিশাল কুরবানির জন্য ফিদিয়া করে দিলাম। এটি সুরা সাফফাত খুলে দেখেন 107 নম্বর আয়াতে আজও লেখা আছে। মানুষের নিকটে, বিশেষ করে মুসলমানদের নিকটে কোরআন তো আছে, বিশেষ করে মুসলমানদের কাছে আমাদের আবেদন বা যাদের সম্বন্ধে কোরআন পাকে বয়ান আছে, তাদেরকে ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যক্তির পিছনে কেন মরিয়া হয়ে ঘুরছো? না, আমাদের তাদের প্রতি মগ্ন হওয়া নয়, বরং কোরআন যাদের নির্দেশ দিয়েছে, কোরআন যাদের বলছে, কোরআন যাদের কথা তুলে ধরেছে, তাদের প্রতি মগ্ন হওয়া দরকার। কেন আমরা ফিদিয়া জানি না? কেন জিভিন আজিম আমরা পড়িনি? কেন আমাদের সমাজে কোরআনের হাফেজ নেই? বরং যাদের সম্বন্ধে কোরআনের আদেশ বা উপদেশ আছে, তাদেরকে মেনে নিতে হবে। আমরা কি তাদেরকে ছেড়ে দেব? আমরা কি তাদেরকে বুঝবো না? অবশ্যই তাদের বুঝতে হবে। অন্য কোনো ভ্রান্ত পথে আল্লাহ পাক নির্দেশ দেননি যে ওই পথে পরিচালিত হও, যদি চলা হয় তাহলে তিনি কবুল করবেন না, আল্লাহ রাজিও হবেন না। আল্লাহর ইচ্ছা, আল্লাহর মর্জিকে সামনে রেখেই আমাদের চলতে হবে। কারণ কি? আল্লাহ পাক বলেছেন,
আল্লাহ পাক কার কার মর্জিকে পছন্দ করেন, কার কার মর্জিকে সম্মান দেন। কোরআন খুলে দেখেন, হাদিস খুলে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতেমা আমার টুকরো, ফাতেমা যাতে খুশি হয় আমি তাতে খুশি হই এবং আল্লাহ তাতে খুশি হন, ফাতেমা যাতে অসন্তুষ্ট হন আমি তাতে অসন্তুষ্ট হই আল্লাহ তাতে অসন্তুষ্ট হন। তাহলে আল্লাহর মর্জি কাদের উপরে লুকিয়ে আছে, কাদের উপরে নির্ভর করছে, অন্যদের উপরে, না ফাতেমা জাহারার উপরে, না মাওলা আলীর উপরে, না ইমাম হাসানের উপরে, না ইমাম হুসাইনের উপরে। ইমাম হুসাইন হাসান ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা 12 ইমাম 14 মাসুমিনদের দিকে আমাদের ধ্যান দিতে হবে। তারা আল্লাহর হুজ্জত, তারা আল্লাহর ইচ্ছার বহিঃপ্রকাশ, তারা আল্লাহর রেজামন্দিকে মেনে চলেন। আমরা যদি তাদের মেনে চলি আল্লাহর রেজামন্দি হাসিল হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন কোরআনের উল্লেখিত জিবহিন আজিম শব্দের সঙ্গে সম্পর্কের সম্পর্কিত মহাকুরবানির সংবাদটি। দুম্বা জবাই মহাকুরবানি নয়, বরং সেই মহাকুরবানি হলো সন 61 হিজরিতে কারবালায় হযরত হুসাইন আলাইহিস সালামের পেশকৃত মহাকুরবানি। হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি সাল্লাম পর্যন্ত 124,000 আম্বিয়াগণদের মেহনতের দীন ইসলামের পরিপূর্ণতা লাভ করেছে গাদিরে খুমের ময়দানে হযরত আলী আলাইহিস সালামের মাওলার অভিষেকের মাধ্যমে, অর্থাৎ বেলায়েতের মাধ্যমে। সকল নবীর দীন ইসলাম পূর্ণতা লাভ করেছে, যার সংক্ষিপ্ত পরিচয় হচ্ছে আলিউন অলিউল্লাহ। আর আম্বিয়াগণদের মেহনতের দীন ইসলাম যখন সংকটের মধ্যে পতিত হয়েছে, অর্থাৎ গাদিরে খুমের মাওলায়াতের আলিউন অলিউল্লাহ না মেনে নিয়ে মাত্র 50 বছর পর সন 61 হিজরি দীন ইসলাম খাতরার মধ্যে পতিত হয়, তখন হুসাইন আলাইহিস সালাম যে কুরবানি দিয়েছিলেন এই কুরবানির নাম কোরআনে উল্লিখিত জিবহিন আজিম, অর্থাৎ মহাকুরবানি হুসাইন আলাইহিস সালাম দিয়েছেন। সেদিন আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় জিনিসের যে কুরবানির স্বপ্ন দেখিয়েছিলেন এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম বেঁচে যাওয়ার কারণ হলো কারবালায় ইমাম হুসাইন আলাইহিস সালামের কুরবানির ফিদিয়া। এটাই কোরআনে জিবহিন আজিম বলে উল্লেখ করা হয়েছে। কোরআনের ওয়াফাদাইনাহু বে জিবহিন আজিমের ফিদিয়া মানে বিনিময়। ইসমাইল আলাইহিস সালামের জবাইয়ের বিনিময় হলো হুসাইন আলাইহিস সালামের কুরবানি। তাই 10ই জিলহজ পশু কুরবানির মাধ্যমে আমরা হযরত ইসমাইল আলাইহিস সালামের বেঁচে যাওয়ার ঘটনাকে যদি স্মরণ করি, তাহলে পরের মাসের 10ই মহরম কেন কারবালার স্মরণে ইমাম হুসাইনের সেই মহাকুরবানি শোক পালনের মাধ্যমে স্মরণ করব না? কেন আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্রকে ভুলে গিয়েছি? শুধু ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে স্মরণ করব কেন? বরং দুই আজিম নবীর দুই মহান পুত্রকে আমরা স্মরণ করব, তাদের ত্যাগ কুরবানিকে স্মরণ করব। তো যাই হোক, এই বিষয়ের উপরে আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আখিরে দামানা অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানবতার পথ চলা, জ্ঞানের সত্যের পথে।